ভয়াবহ ভূমিধসে গুঁড়িয়ে গেছে ভারতের সিকিমের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র। মঙ্গলবার সকালে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ 5 বিদ্যুৎ কেন্দ্রে এই ভূমিধসের ঘটনা ঘটে। এই ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরবঙ্গ জুড়ে বন্যার আশঙ্কা ছড়িয়ে পড়েছে। দেশটির গণমাধ্যম এনডিটিভি জানায়, 510 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি পাহাড়ের পাশে থাকায় ধসে পড়া মাটিতে এটি চাপা পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। গেল বছরেও ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ কেন্দ্রটি বেশ কিছুদিন বন্ধ ছিল।